কোনো আন্দোলন দেখলেই সেটাকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে তারা উন্মুক্ত হয়ে উঠে। এখন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করে সরকার উৎসাহে উৎঘাতের পরিকল্পনা করছে। সকল স্থানীয় রাজ্যের মুখে শেখ হাসিনা সরকার ধৈর্য সংযমের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করছে। সবাই জানে বিএনপির সঙ্গে জামাতের সম্পর্ক কতটা নিবিড় গভীর। আগেই বলেছিলাম এই আন্দোলনকে ঘিরে সাম্প্রদায়িক অপশক্তি বিএনপি জামাত লাশে রাজনীতি করছে। গতকাল তাদের ষড়যন্ত্র উস্কানির মাধ্যমে ছাত্রদল ছাত্র সমিতির ক্যাডার বাহিনী সহিংসতা করে পরিস্থিতি গোলাটে করার অপচেষ্টা করছে, যার ফলে দুটি তাজা প্রাণ ঝরে গেল। পুলিশ বাহিনীর সদস্য সহ অনেকেই আহত। এছাড়া অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য তারা দেশের বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করেছে। আমি ফকুল সাহেবকে প্রশ্ন করতে চাই, গতকাল পুলিশ সদস্যকে নিষ্ঠুর ভাবে এ হত্যার দায় কার? কারা হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করল? আওয়ামী লীগের সভাপতির বাড়িতে হামলা থাকল। আমরা নিশ্চিত ভাবে বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীরা এসব সন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে তদন্ত কমিশন, বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। ইতিমধ্যে কমিশন কাজ শুরু করে দিয়েছে। প্রধানমন্ত্রী জাতিসংঘ সহ বিশ্বের যারা এই তদন্ত কার্যে অংশ নিতে চান তাদের জন্য দরজা খোলা, একথা তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন। সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের স্বার্থে এখানে জাতিসংঘ যদি যুক্ত হয় আমাদের কোনো আপত্তি, সে কথা আমরা স্পষ্ট করে জানিয়েছি।